সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد سمعت ديني بحاتر مندولي الله رب العالمين البرسانسة এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার এশার সালাতের পর ১১ই জামাদাস সানি ১৪৪৩ হিজরি মোতাবেক ১৪ই জানুয়ারি ২০২২ আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর পর্ব নম্বর ৫৪ বিষয়বস্তু খন্দকের যুদ্ধের দ্বিতীয় পর্ব। খন্দকের যুদ্ধ সম্পর্কে গত সপ্তাহে প্রথম একটা অংশ আলোচনা করেছি আর তারপরে বাকি অংশটুকু আজকে আলোচনা করব। খন্দকের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লড়াই কাফের যোদ্ধা আমর ইবনে আব্দে উদ্দের সাথে এবং সেই কাফের নিহত হয় আর সেখানে যে চেষ্টা চালিয়েছিল কাফেররা যে কোনোভাবে ভিতরে প্রবেশ করার তাতে তারা ব্যর্থ হয়। প্রখ্যাত সাহাবী সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহত হন আর তারপরে তিনি আহত অবস্থায় থেকে কিছুদিন পরে শাহাদাত বরণ করেন, ইন্তেকাল করেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহ। এই পর্যন্ত আলোচনা হয়েছিল। সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটি কাজের জন্য কোরাইজার যুদ্ধ এবং কোরাইজা যে ইহুদিরা গাদ্দারি করেছিল তাদের শাস্তির ঘোষণা শোনাবার জন্য আল্লাহ রাব্বুল তাকে জীবিত রেখেছিলেন, না হলে সাধারণত এরকম আহত অবস্থায় কেউ বাঁচে না। যেই শিরায় তাকে আঘাত লেগেছিল তাতে সাধারণত মানুষের রক্তক্ষরণ কন্টিনিউ হতে থাকে আর বাঁচে না, কিন্তু এটিও ছিল তার কারামত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা এবং তার দোয়ার বরকত। তিনি দোয়া করেছিলেন যে আল্লাহুম্মা লা তামুত লা তুমিতনি হাত্তা তাকাররা আইনি মিন কোরাইজা, আল্লাহ আমাকে অতক্ষণ মরণ দিও না যতক্ষণ পর্যন্ত কোরাইজার শাস্তি দিয়ে আমার চক্ষু শীতল না হয়। কোরাইজা যে গাদ্দারি করেছে মুসলিমদের সাথে এবং ইহুদিদের সাথে চুক্তি রয়েছে সাহাবাই কেরামদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে চুক্তি ভঙ্গ করে কাফেরদের সাথে মিলে গেছে, কাফেরদের সহযোগিতা করেছে এবং প্রকাশ্যে তারা চুক্তি ভঙ্গ করে ঘোষণা করেছে যে আর কোনো চুক্তি টুক্তি নাই আমাদের, তো এর শাস্তি দানের মাধ্যমে আমার চক্ষুকে শীতল করিও তারপরে আমার মরণ দিও। তো এই দোয়া আল্লাহ কবুল করেছিলেন, তার মাধ্যমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই ঘোষণা শুনিয়েছিলেন যে শাস্তির কথা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা আসবে করে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যে কোরাইজা বংশ ছিল ইহুদিদের তিনটি বংশের সবচেয়ে বড় বংশ মদিনায়, এই বংশটি শুধু থেকে গেছিল খন্দকের যুদ্ধের সময়, আর তার পূর্বে কাইনুকার যে বংশ ছিল স্বর্ণকার তারা গাদ্দারি করার কারণে তাদের চুক্তি ভঙ্গের কারণে তারা বিতাড়িত হয়েছে, তারপরে বানু নাজির নাজির গোত্র তাদের গাদ্দার বিশ্বাসঘাতকর কাতনের কারণে তারা বিতাড়িত হয়েছে, তারা খাইবারে গিয়ে আশ্রয় নিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তাহলে এই খন্দকের সময় কোরাইজা গোত্র মদিনায় ছিল। এদের গাদ্দারি সম্পর্কে আজকে আলোচনা, এদের গাদ্দারি সম্পর্কে আর তারপরে এই খন্দকের যুদ্ধ যার অপর নাম হচ্ছে আহজাবের যুদ্ধ, এর সমাপ্তি কী করে ঘটল আর কীভাবে শেষ হলো, কীভাবে কাফের সেনাদল চারিদিক থেকে মদিনা ঘেরাও করার পর ছেড়ে পালাতে বাধ্য হইল, এই নিয়ে আলোচনা ইনশাআল্লাহ তাআলা শেষ হবে। বনু নাজির যে গোত্র ইহুদিদের তাদের সর্দার বা তাদের নেতা ছিল হুয়াই বিন আখতাব, হুয়াই বিন আখতাব
এই ইহুদি নেতা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা সহধর্মিনী উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা সাফিয়া বিনতে হুয়াই হাদিসের কিতাবে আছে তিনি বড় একজন নেতার কন্যা ছিলেন এই হুয়াই বিন আখতাব বনু নাজিরের সর্দার এই যুদ্ধের সময় খন্দকের যুদ্ধ চলাকালীন কোরাইজা গোত্রের যে সর্দার নেতা ছিল তার নাম ছিল কাব বিন আসাদ তার কাছে আসলো আসার পরে তাকে প্ররোচিত করলো বনু নাজির ছিল কোথায় খাইবারে খাইবারে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে খাইবারে ছিল খাইবার থেকে আসলো আসার পরে সাক্ষাৎ করলো কার সাথে কোরাইজা গোত্রের সর্দার নেতা কাব বিন আসাদের সাথে এখানে লেখক সংক্ষেপে শেখ সাফির ওয়ারকপুরি আলোচনা করেছেন কিন্তু অন্যান্য সিরাতের কিতাবে রয়েছে প্রথম যখন তার বাড়িতে আসলো এই নেতা দেখা করার জন্য এক নেতা আরেক নেতার কাছে এবং পরিচিত করার জন্য রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে আর কাফের সেনা দলের রাজে এসেছে হ্যাঁ তাদের সাথ দেওয়ার জন্য তখন বুঝতে পেরেছে যে কি জন্য আমার সাথে সাক্ষাৎ করেছে এটা প্রথম চাইনি এই কোরাইজা গোত্রের নেতা সেজন্য সে দরজা বন্ধ করে যেমনই তার আওয়াজ পেয়েছে দরজা বন্ধ করে দিয়েছে তাকে নক করছে অনেক চেষ্টা করছে বের করছে না 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 তোমার সাথে আমি দেখা করব না কিন্তু অনেক চেষ্টার পরে সে তার দরজা খুললো দেখা সাক্ষাৎ করলো এবং তাকে বলল যে আরে এইটাই সুযোগ এই সুযোগের সুযোগ চারিদিক থেকে এত বড় একটা বিশাল সেনা দল মদিনার অবরোধ করেছে এদের যদি সাথ না দাও তো এইরকম বেটার চান্স আর আসবে না এই সুযোগটা গ্রহণ কর তখন তাকে কথাটি ভালো লাগলো কথা তো ঠিক এই সুযোগের সুযোগ পরিচিত করলো যে চুক্তি বাদ দাও এই চুক্তিভুক্তি সব বাদ দাও কাব বিন আসাদ কোরাইজা গোত্রের নেতা তখন চুক্তি ভঙ্গ করলো এবং কোরাইশ আর মুশরিক যে বাহিনী ছিল তার মধ্যে সবচেয়ে বড় সংখ্যায় ছিল এ গেতফান বংশ যে নাজদ এলাকা থেকে কাসিম রিয়াদ এসব এলাকা থেকে এরা গিয়েছিল এদের সাথ দিয়ে দিল খোলাখুলি কোরাইজা গোত্র বসবাস করত কোথায় মদিনার দক্ষিণ দিকে কোবা মসজিদ পর্যন্ত গিয়েছেন তাই না কোবা মসজিদের পিছন দিকে এটা তো দক্ষিণ দিকে মদিনা তার পিছন থেকে এই কোরাইজাদের এলাকা আছে আর মসজিদ নববী হচ্ছে সেখান থেকে উত্তর দিকে খন্দক তার থেকে উত্তর দিকে তো মুসলিমরা এবং মুসলিমদের ছেলেমেয়েরা নারীরা তারা ছিল উত্তর দিকে তাহলে কোরাইজার লোকেরা যদি মদিনায় ঢুকে পড়ে আর মদিনায় এদিক থেকে আক্রমণ করে তো সামনে কিন্তু সাহাবায়ে কেরামদের কেউ নেই প্রতিরক্ষার জন্য কেউ নেই কোথায় আছে তারা উত্তর দিকে কাফেরদের সেনা দলের সামনে ওই খন্দকে যেখানে পরীক্ষা খন করে সেখানে তারা পাহারা দিচ্ছে সেখানে তারা প্রস্তুত হয়ে রয়েছে যে কোনো অবস্থায় লড়াই এর জন্য বা এগিয়ে আসলে প্রতিহত করতে হবে এর জন্য তাহলে এটা বড়ই ভয়ানক পরিস্থিতি ছিল যে এদিকে দক্ষিণ দিকে কোরাইজা থাকে আর তারপরে হচ্ছে মসজিদ নববী বা মদিনার যে বসবাস সের এরিয়া এই এলাকাতে যদি এরা আক্রমণ করে দেয় এই দিক থেকে তাহলে তো নারীদেরকে শেষ করে ফেলবে শিশুদেরকে শেষ করে ফেলবে সব শেষ করে ফেলবে এইরকম পরিস্থিতি চিন্তা করেন মানুষ নিজে জীবন দিতে পারে কিন্তু নিজের স্ত্রী ছেলে মেয়ে ঝুঁকি নিতে পারে না এটা বড়ই ভয়াবহ পরিস্থিতি এই খবর পৌঁছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে করে যারা একেবারে প্রকাশ্যে কাফের মুশরিকদের সাথ দিয়ে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসলামা বিন আসলামকে 200 মুজাহিদিন নিয়ে প্রেরণ করলেন এবং যায়েদ বিন হারেসার সাথে 300 মুজাহিদিনকে পাঠালেন 500 লোক যে তোমরা তাড়াতাড়ি যাও এখানে কাফেরদের সামনে খন্দকে এখানে অবস্থান করলে হবে না আমাদেরকে নিজের পরিবার হ্যাঁ হ্যাঁ নারীদের শিশুদের বাঁচাইতে হবে যাও মদিনার গিয়ে পাহারা দাও সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা এবং সাদ বিন ওবাদা এরা আওস এবং খাজরাজের
বড় নেতা খাওয়াজ খাজরাজ বংশের আনসার তাদেরকে বেশ কয়েকজন আনসারী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পাঠালেন যে তোমাদের সাথে তো খাতির আছে কোরাইজা গোত্রের নেতাদের সাথে যাও একটু খবরটা জেনে আসো যে খবরটা সত্যতা কতটুকু যে আসলে কি তারা গাদ্দারি করেছে আর কাফেরদের সাথে মিশে গেছে তারা সেখানে গেল তাদের সাথে কথা বলল তো দেখলো যে যা শুনেছি তার চেয়ে মারাত্মক অবস্থা তার চেয়ে মারাত্মক অবস্থা প্রকাশ্যে তারা কি করলো গালাগালি শুরু করলো শত্রুতা পোষণ করলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করা শুরু করলো এই কোরাইজার ইহুদিরা এবং তারা বলল যে মান রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আবার কি চিনি না তাকে জানি না তাকে তার সাথে কোনো চুক্তি হয়নি লা আহাদা বাইনানা ওয়া বাইনা মুহাম্মদ ওয়াল আকদা আমাদের মাঝে মুহাম্মাদের মাঝে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রকমের চুক্তিও নেই কোনো রকমের এই রকমের কোনো কন্ডিশনও নেই কিছু নেই এরকম কিছু হয়নি সন্ধি হয়নি ফিরে আসলেন এই আনসার কয়েকজন যে গিয়েছিলেন তারা প্রতিনিধি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ অবস্থা খুব খারাপ এদের অবস্থা হচ্ছে আজল এবং কারার মতো আজল এবং কারা এদের কাহিনী এরা যে গাদ্দারি করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবায়ে কেরামের সাথে তাদেরকে ডেকে নিয়ে গিয়ে এরা কোরআনের শিক্ষা দিতে যাবে তে এই ঘটনার সাথে জড়িত ছিল রাজির ঘটনা দুটো ঘটনা মর্মান্তিক ঘটনা বর্ণনা করেছিলাম কয়েক সপ্তাহ আগে একটা হচ্ছে রাবেগ এলাকার দশজন সাহাবায়ে কেরামকে তাদেরকে ডেকে নিয়ে গিয়েছিল যে পাঠান তারা কোরআনও শিখাবে আর ইসলামের দাওয়াত দিবে এটা হচ্ছে রাজির ঘটনা এই এলাকা আদল কারা এই বংশগুলি বসবাস করত আর আরেকটা গাদ্দারের ঘটনা ঘটেছিল যেখানে সত্তর জন সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন আর তাদের সবকে হত্যা করে দিয়েছিল শহীদ হয়েছিলেন তার একজন শুধু বেঁচে ফিরেছিলেন এটা ছিল আপনার এই নাজদ এলাকার দিকে নাজদ এলাকার দিকে রিয়াজ থেকে তাসিম এই এলাকার দিকে এসব এলাকাকে নাজদ বলা তো সাহাবীরা এসে বললেন ওই আনসারী সাদ বিন মুয়াজ সাদ বিন উবাদা ইয়া রাসূলুল্লাহ এদের অবস্থা গাদ্দারির অবস্থা হচ্ছে আদল কারার মত অবস্থা যেমন তারা ডেকে নিয়ে গাদ্দারি করেছে ওইরকম এরাও গাদ্দারি করেছে লোকজন টের পেয়ে গেলেন সাহাবায়ে কেরামগণ সবাই টের পেয়ে গেলেন যে ব্যাপার সবার খারাপ করে যা গাদ্দারি করেছে আর করে যত আমাদের ছেলে মেয়ে আর পরিবার তাদের পাশে আছে ওই দিক থেকে আক্রমণ করে দিতে পারে আমাদের ঘর বাড়িতে আক্রমণ করতে পারে সবকে হত্যা করে দিতে পারে আমরা খবর পাবো না এখানে আমরা পাহারায় থেকে যাব প্রচণ্ড ভয়ে ভীত হলে স্বাভাবিক প্রাকৃতিক বিষয় এটা সবাই ভয়ে ভীত হবে যত ঈমান মজবুত হোক না কেন এই চিত্রটিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের একটি আয়াতে তুলে ধরেছেন আমি গত সপ্তাহে বলেছিলাম যে সূরা আহজাবে 27টির মতো আয়াত রয়েছে যাতে এই খন্দকের যুদ্ধের বিভিন্ন চিত্রগুলি দৃশ্যগুলি তুলে ধরা হয়েছে তার একটি আয়াত এই পরিস্থিতিটাকে আল্লাহ রাব্বুল সেখানে তুলে ধরেছেন ওয়াইজাগাতিল আবসার স্মরণ করো যেই সময় তোমাদের চক্ষুগুলি স্থির হয়ে গেছিল মানুষ যখন ভয় ভীত হয় তখন চোখে পলক মারে না হ্যাঁ ভয়ে চোখে পলক মারে না হতভম্ব চক্ষু স্থির হয়ে যাকে বলা হয়েছে ও বালাগাতিল কলুবুল হানাজির আর তোমাদের হৃদয় কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে গিয়েছিল মরমর অবস্থা হার্টফেল করবে মানুষ আর বাঁচতে পারবে না দুশ্চিন্তায় মানুষের দুশ্চিন্তায় এরকমটা হয় অর্থাৎ জন্নুনা বিল্লাহি জনুন এবং তোমরা আল্লাহ সম্পর্কে বিভিন্ন রকমের চিন্তা শুরু করে দিয়েছিল ধারণা শুরু করে দিয়েছিলে যে আল্লাহ কী হইল কী যে হবে কী জানি কী যে হয় মানে শয়তান এই সুযোগগুলি কিন্তু গ্রহণ করে যখন মানুষ এরকম ভীত সন্ত্রস্ত হয় তখন বিভিন্ন ধারণা আর মনে হয় বাঁচতে পারবো না আর মনে হয় রক্ষা পাবো না আর ছেলে মেয়েকে বাঁচাতে পারবো না আর মানুষ যদি বাঁচবে না ইত্যাদি ইত্যাদি জান আর বাঁচবে না এরকম অত্যাজন আল্লাহ রাব্বুল ওই অবস্থাটিকে তুলে ধরছেন অত্যাজন নোনা বিল্লাহি জনুন নানা লোক নানা রকমের সবাই একরকমের ছিল না কিছু ছিল মোনাফে কিছু ছিল দুর্বল ইমানের এখন সদ্য ইসলাম গ্রহণ করেছে ওদেরকে এখনও পরিচিত করতে আছে মোনাফেকরা হ্যাঁ বিভ্রান্ত করতে আছে আর বাকি
অনেকে আছেন যারা পাকা ঈমানের পরোয়া করছেন না, তারপরও প্রাকৃতিক একটা ভয় আছে ছেলে মেয়েদেরকে নিয়ে পরিবার নিয়ে। তাজুন্নুনা বিল্লাহি জুনুনা, আল্লাহ সম্পর্কে তোমরা বিভিন্ন রকমের ধারণা করা শুরু করেছিলে। হুনালিক আবতুলিয়াল মুমিনুন, আল্লাহ বলছেন সেই সময় মুমিনদের পরীক্ষা করা হয়েছে। বালা, বালা মুসিবতের মাধ্যমে পরীক্ষা হয়, বালা মুসিবতের মাধ্যমে পরীক্ষা হয়। এবং আশাদ্দুন নাসে বালান আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল, সহিহ বুখারী হাদিস রয়েছে। সবচেয়ে কঠিন বালা মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন কাদেরকে? নবী রসুলগণকে, আম্বিয়াদেরকে। সুম্মা আল আমসাল ফাল আমসাল, তারপরে যে যত ভালো তার তত বেশি পরীক্ষা, যে যত ভালো তার তত বেশি পরীক্ষা, আর যে যত দুর্বল ইমানে তার পরীক্ষা তত কম। আমারও দুর্বল ইমানে সেই জন্য পরীক্ষা কম, বুঝছেন না? আল্লাহ না করে এরকম পরীক্ষা পড়ে না হলে মুশকিল হয়ে যাবে, মুখ বন্ধ করে দিবে, কথা বলা শেষ করে দিবে, লেখা শেষ করে দিবে, দিনের কাজ করা শেষ করে দিবে, না আর এইসব করতে পারবো না, অত কষ্ট বরদাস্ত করতে পারবো না, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেসব ঘটেছে, সাহাবায়ে কেরামদের সাথে যেগুলো ঘটেছে, আপনাদের আমাদের সাথে ঘটলে কী অবস্থা হইতে পারে? হ্যাঁ, দিশেহারা হয়ে যাবে, চুপ করে বসে যাবে কথা, আত্মগোপন করবে। হুনালে কাবতুলিয়াল মুমিনুন, সেই সময় মুমিনদের পরীক্ষা করা হয়েছিল বিপদ আপদের মাধ্যমে, বালার মাধ্যমে। জুলজালু জিলজালান শাদীদা, এবং তাদেরকে ভয়ঙ্করভাবে প্রকম্পিত করা হয়েছিল। জালজালা মানে হচ্ছে প্রকম্পিত করা, জমি কেঁপে উঠে, এই জন্য ভূমিকম্পকে কি বলা হয়? জিলজাল বা জালজালা বলা হয়। ইজা জুলজিলাতিল আরদ সেই সময় কারা খাঁটি মমিন আর কারা মোনাফেক সেটা সুস্পষ্টে উঠে। এই পরিস্থিতি দুর্দিনে বোঝা যায় যে কে খাঁটি মুসলিম আর কে দুনিয়ার স্বার্থে মুসলিম। জি হ্যাঁ, দুঃখের সময় কষ্টের সময় যেমন বন্ধু চেনা যায়, ঠিক তেমনি দুঃখের সময় কষ্টের সময় খাঁটি মুসলিম চেনা যায়, আর দুর্বল ইমানের মুসলিমদেরকে চেনা যায়। মোনাফেক কপটগুলি কি চেনা যায়? মোনাফেক ছাঁটাই হয়ে যাবে, মোনাফেক ছাঁটাই হয়ে যাবে। লিয়ামিজ আল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব, আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন। আল্লাহ রাব্বুল এই রকমের ভয়াবহ পরিস্থিতির মাধ্যমে খাবিস থেকে তাইয়্যিব, কে পাক পবিত্র, কে ইমানদার আর কে নোংরা, আর কার মধ্যে নোংরামি ভরা আছে, কার মধ্যে মোনাফিক কপটতা ভরা আছে, আল্লাহ কী করতে তামিজ করতে চান, আল্লাহ পৃথক করে দিতে চান, জি ছাঁটাই করে দিতে চান। কিছু মুনাফিকরা তখন বলা শুরু করলো যে কানা মুহাম্মদ ইয়াদুন আন্না কোলা কোনুজা কিসরা কায়সার। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখো না, আমাদেরকে আকাশের স্বপ্ন দেখাচ্ছে, বলি না আমরা, আরে কোথায় আকাশের স্বপ্ন, এই স্বপ্ন চাঁদের স্বপ্ন দেখাচ্ছে আমাদেরকে। জি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা শীঘ্রই অচিরেই পারস্য সাম্রাজ্যের আর রোমান সাম্রাজ্যে বা রোম সাম্রাজ্যের আমরা ধনভাণ্ডার খেতে পাব, আমাদের হস্তগত হবে, আমরা বিজয়ী হব। হ্যাঁ, রোম দেশে আমাদের হস্তগত হবে, আমাদের হস্তগত হবে পারস্য সাম্রাজ্য, তখনকার যুগে বড় দুটো শক্তি, আজকাল যেমন পৃথিবীতে দুটো শক্তি সবচাইতে বড়, আর তারপরে একসময় ছিল রাশিয়া, এখন চায়না আগে বাড়তে যাচ্ছে, ঠিক না? জি হ্যাঁ, রাশিয়া আর আমেরিকা ছিল, এখন চায়না এগিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কল্যাণ আমাদেরকে দান করেন, তাদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, মতে মুসলিম। জানি না কার দ্বারা কল্যাণ হয়, সুতরাং সবসময় এই দোয়া করতে হবে, আল্লাহ যে কোনো ব্যক্তির যে কোনো জাতির কল্যাণগুলি মুসলিম উম্মাকে দান করো, আর তাদের অকল্যাণ থেকে, অনিষ্ট থেকে, তাদের ক্ষয়ক্ষতি থেকে আমাদেরকে রক্ষা করো, উম্মাতে মুসলিমাকে রক্ষা করো। জি অথচ নবী সাল্লাম কী স্বপ্ন দেখাচ্ছেন যে তোমরা খুব তাড়াতাড়ি হ্যাঁ রোম দেশ জয় করবে, তাদের ধনভাণ্ডার খেতে পাবে, তোমরা পারস্য দেশ জয় করবে, তাদের ধনভাণ্ডার তোমাদের কাছে আসবে, সাদা হলুদ তোমাদের হাতে আসবে। অন্য এতে রয়েছে, হাদিস রয়েছে যে তোমাদের কাছে স্বর্ণ আসবে হ্যাঁ রোম দেশের, আর তোমাদের কাছে চাঁদের রূপা আসবে পারস্য দেশের, অনেক ধন সম্পদ আসবে, আর কোনো অভাব থাকবে না।
গরীব ফকির খুঁজে বেড়াবে, খুঁজে পাবে না। কাউকে যদি দান করতে যাও বলছে যে আজকে তো দরকার নাই, কালকে দিলে হইতো, আজকে আমার কাছে আছে, এইরকম পরিস্থিতি তৈরি হবে। এসব কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দেওয়ার জন্য মানুষকে বলতেন যে দেখো দেখো এই সব কথা বলে, অথচ ও আহাদুনা লা ইয়ামানু আলা নাফসি আন ইয়াযবাল গায়ত, অথচ আমরা বাথরুমে যেতে পারছি না, পেশাব পায়খানা যেতে ভয় লাগছে যে কি জানি গেলাম মেরে দিবে, বাসা থেকে বেরোতে পারছি না, বাড়ি থেকে বেরোতে পারছি না, নিজের জায়গা থেকে খেমা থেকে তাঁবু থেকে বেরোতে পারছি না, আর আমাদেরকে এইসব আকাশ ছোঁয়া স্বপ্ন দেখাচ্ছে। কিছু মোনাফিকরা বলল ওই যে আল্লাহ সম্পর্কে বিভিন্ন রকমের কুধারণা, তারা কি বলল, মা ওয়াদান আল্লাহ ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা, আরে আল্লাহ এবং রসুল আমাদের সাথে ধোকাবাজির সব প্রতিশ্রুতি, এসব প্রতারণার প্রতিশ্রুতি, সব তো আসলে কিচ্ছু না, বাস্তবে কিছুই হবে না, কোথায় রোম আর কোথায় পারস্য, ওই সব স্বপ্নই শুধু স্বপ্ন হয়ে থেকে যাবে, স্বপ্নের কোনো বাস্তবায়ন হবে না, এসব ধোকাবাজি। আরেক দল বলল দুর্বল ইমানের মানুষ অথবা মুনাফিক, ইয়া আহলে ইয়াসরিব, ইয়াসরিব কাকে বলা হয়, মদিনার, মদিনার জাহিলি যুগের নাম ছিল ইয়াসরিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন এই শহরের নাম হলো মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মদিনাতুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহর, কার শহর, রাসূলুল্লাহ, মদিনা মানে শহর, এই জন্য মদিনাতুর দম্মাম, মদিনাতুর রিয়াদ, মদিনা মানে সিটি, কিন্তু তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহর, এখন বলতে তো লম্বা লাগে, মদিনাতুর রাসূলিল্লাহ, মদিনাতুর রাসূল, লম্বা কিনা, তখন কী করে দেওয়া হলো, আল মদিনা করে দেওয়া হলো, আল মদিনা করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হলো কোথায়, মদিনায়, তাই না? তখন এটা সুফিদের পরিভাষা আল মদিনাতুল মুনাওয়ারা, আসলে মদিনাতুল মুনাওয়ারা কি ছিল, আল মদিনাতুল মুনাওয়ারা বেকাবুরি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম ছিল যে এমন শহর এমন সিটি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের মাধ্যমে আলোকিত, মুনাওয়ারা, মুনাওয়ারা মানে কি আলোকিত, জি কবরের মাধ্যমে আলোকিত, তো কবরের মাধ্যমে আলোকিত, এই ভাষাটি কিন্তু সুফিদের ভাষা, বেদাতিদের ভাষা, এই ভাষাটি কিন্তু নবী সাল্লাম ব্যবহার করেননি, মদিনা মুনাওয়ারা, তারপরে সাহাবা ইকরামরা কেউ করেননি, স্বর্ণযুগে করেননি, পরে এটা শুরু হয়েছে, পরে এই টার্মটা এসছে, এটা জেনে রাখা ভালো। তাহলে সালাফগণ কী ব্যবহার করতেন, আল মদিনাতুন নববিয়া, নবীর শহর, আল মদিনাতুন নববিয়া বা মদিনাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকমভাবে বলতেন। তো এই জন্য আরবরা অনেকে যারা আকিদার পাক্কা তারা মদিনা মুনাওয়ারা বললে একটু মাইন্ড করে যে এর মধ্যে তো আবার সুফি সুফিবাদ তো নেই, মদিনা মুনাওয়ারা কেন বলছে, যেন দেখেন অধিকাংশ আরবরা কি বলে, জাহাবতুল মদিনা, রুহতুল মদিনা, আমি মদিনা গিয়েছিলাম, আনা মিনাল মদিনা, তাই না, আমি মদিনার লোক, কিন্তু আনা মিনাল মদিনাতিল মুনাওয়ারা খুব কম শুনবেন। কিন্তু এই সৌদি আরবের যারা তারা আকিদার ক্ষেত্রে এরা পাক্কা, যার ফলে ওই সুফি সুফি ইজমের ওইসব টার্ম টুর্ম নেই এদের, তো এইরকম বলে থাকে, খুব কমই লোক বলে থাকে, হয়তো জাহেলরা দেখা দেখি বলে, কিন্তু যারা আলেম একটু বুঝে তারা ব্যবহার করে না, বলছিল যে না জায়েজ, কিন্তু যেন ওই ধারণা না থাকে যে আল মুনাওয়ারা বিকবরি রসুল, রসুল হচ্ছেন কবরের মাধ্যমে আলোকিত, এই কথা যেন না থাকে, কারণ ওখান থেকে নেওয়া হয়েছে। বাকি এমনি মদিনা মুনাওয়ারা, যেমন মক্কা মুকাররমা, সম্মানিত মক্কা, হ্যাঁ মর্যাদা সম্পূর্ণ মক্কা মুকাররমা, হ্যাঁ তকরিম থেকে, ওই রকম মদিনা মুনাওয়ারা উজ্জ্বল মদিনা, শুধু উজ্জ্বল মদিনা, কিন্তু কবরের কারণে উজ্জ্বল এই কথা বলা চলবে না, বোঝা গেছে, বা এই ধ্যান ধারণা রাখা চলবে না। যাই হোক, ইয়া আহলা ইয়াসরিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন তখন নাম পাল্টে গেল, জি ইয়াসরিব নামটি তারপরে অপছন্দ করা হয়েছে, রাসূল অপছন্দ করেছেন, এজন্য মদিনাকে ইয়াসরিব বলা অপছন্দনীয়। এখন আল্লাহ করে বলছে হে ইয়াসরিব, আল্লাহ কিন্তু বলেনি, আল্লাহ কি করেছেন, নকল করেছেন কার কথা, মুনাফিকদের কথা, ইয়া আহলা ইয়াসরিব, হে মদিনাবাসী, ইয়াসরিববাসী, লা মুকালামা লাকুম, আর মদিনায় থাকার ক্ষমতা নেই, মদিনায় আর ভাত জুটবে না, থাকতে পারবে না, জি লা মুকামা লাকুম, এখানে আর টিকতে পারবে না, ফারজিউ, বাড়িতে ফিরে যাও, নিজের স্ত্রী ছেলেমেয়ের খোঁজ নাও, কি হচ্ছে ওইদিকে খোঁজ নাও। এর উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে মনোবল আরও দুর্বল করে দেওয়া।
কারণ মুনাফিকদের মনোবল এমনি দুর্বল, আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, আল্লাহর ওয়াদাতে বিশ্বাসী নয়, আল্লাহর যে আসমানি সাহায্য নেমে আসে যেটা অসাধারণ, অকল্পনীয়, মানুষ কল্পনা করতে পারে না যে কীভাবে আল্লাহর সাহায্য নেমে আসতে পারে। অল্প সংখ্যায়, অস্ত্র নেই, কিছু নেই, কাফেরদের সংখ্যা সবসময় বেশি, তারপরে কীভাবে বিজয়ী লাভ করে মুসলিম উম্মা, এইসব মুনাফিকরা ধরে বিশ্বাস করে, কিছুতে বিশ্বাস নেই। না দুনিয়ায় আল্লাহ সাহায্য বিশ্বাসী রয়েছে, না আখেরাতে আল্লাহ রাব্বুল মহাপুরস্কারে বিশ্বাসী তারা, জি, আকীদার যারা মুনাফিক। সুতরাং তারা বলল লা মুকামা লাকুম, এখানে তোমাদের মদিনায় বাস করাটা কঠিন, ফারজেউ, যাও, ফিরে যাও। ওয়াস্তাজিন ফারিকুম মিনহুমুন নবী, আর এক দল চলে আসলো, আসার পর নবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে অনুমতি দেন, মেলা এখানে পাহারা দিলাম আর ডিউটি করলাম, একটু বাড়ি যাই, স্ত্রী ছেলে মেয়ের খোঁজ নি কি যে হচ্ছে, অনুমতি চাইতে চলে এলো। তাদের কাছে ইসলামের হেফাজতের চাইতে স্ত্রী ছেলে মেয়েদের হেফাজত বেশি বড় হয়ে গেল, জি, দুর্বল ইমানের মানুষ। একদল তো পালাতে চেষ্টা করলো যে কোন রকম করে টান দেখেন পালা, যান বাঁচা, নিজের পরিবার বাঁচা, জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর কাছে আসলো, হিলা বাহানা করে একদল এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইন্না বুয়ুতানা আওরা, আমাদের বাড়ি ঘরগুলি অরক্ষিত, অরক্ষিত, কারণ যে কোনো সময় হামলা হয়ে যেতে পারে, আমরা খুব অশান্তিতে আছি, সুতরাং আমাদেরকে কি করেন অনুমতি দেন, যাই একটু স্ত্রী ছেলেমেয়ের পরিবারের খোঁজ নি, সংসারিক বাড়িতে কি হচ্ছে খোঁজ নি। আল্লাহ বলছে অমাহিয়া বি আওরা, আসলে অরক্ষিত নয়, আল্লাহ রক্ষার দায়িত্ব নিয়েছেন, ইন ইউরিদুনা ইল্লা ফিরারা, তাদের অসৎ উদ্দেশ্য হচ্ছে পালায়ন করা, উদ্দেশ্য হচ্ছে কোন রকম এখান থেকে পালা, কারণ মুনাফিকি ভিতরে ভরা আছে, এখন বিপদের সময় সেগুলি অনমোচিত হচ্ছে, মুখোশ উন্মোচন হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিচলিত হলেন, যখন তাদের গাদ্দারির কথা, এই কোরাইজার গাদ্দারির কথা পৌঁছিল, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় দিয়ে মাথাটা ঢেকে নিয়ে ঘুমটা টানার মতো করে তিনি আল্লাহ রাব্বুল আলামিন জিকির আজকার করলেন, দোয়া করলেন, এবং কিছুক্ষণ তিনি শুয়ে পড়লেন, জি, বেশ কিছুক্ষণ অবস্থান করলেন, তারপরে দাঁড়ালেন আর বললেন তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওবাশশার আল মুসলিমিন বিল ফাতহ ওয়ান নাস, তারপরে সুসংবাদ দিলেন, হয়তো সেই সময় ওহী নাজিল হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে অবশ্যই তোমরা বিজয়ী হবে, চিন্তা করিও না, বিচলিত হইও না। কোরেজা গাদ্দারি করেছে তাতে কি হয়েছে, চারিদিক থেকে সমস্ত কুফরি শক্তি এসে ঘেরাও করেছে মদিনা, তাতে কি হয়েছে, আমি তো সব কিছু মানি, কাতাব আল্লাহ, আল্লাহ এই কথা লিখে রেখেছেন তার লওহে মাহফুজে, লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি অবশ্যই বিজয়ী হব এবং আমার রাসূলগণ বিজয়ী হবেন, জি, অন্তুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, তোমরাই উপরে থাকবে, নেতৃত্ব দেবে, যদি সত্যিকার ইমানদার হও, তো সত্যিকার ইমানদার হও, তোমাদের কাজ তোমরা করো, আল্লাহর কাজ আল্লাহ করবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জানিয়ে দেওয়া হয়, তখন মুসলিমদেরকে সুসংবাদ দিলেন যে তোমাদের জন্য সুসংবাদ, বিজয়ী হবে তোমরা, আল্লাহর সাহায্য নেমে আসবে শীঘ্রই। এই ভয়াবহ পরিস্থিতির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এখন জান বাঁচাতে হবে, নিজের না, সাহাবায়ে কেরামদের এবং সাহাবায়ে পরিবার, নারীদের, শিশুদেরকে বাঁচাইতে হবে, তো কোনো একটা কৌশল করা যাক। এই কৌশলে কিছুটা ছাড় দেওয়ার চিন্তাভাবনা করলেন, কিসের জন্য, মায়াই রহমতুল্লিল আলমী, বিশ্ব জাহানের জন্য রহমত, গাছপালার জন্য রহমত, গবাদি পশুর জন্য রহমত, কাফেরদের জন্য তিনি রহমত, আল্লাহর করুণ, আল্লাহর দয়া। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে কেরামদের বিবিগণ, মহিলারা, শিশুরা, তাদের জন্য কত তিনি মায়া মমতা রাখতেন আর দয়া রাখতেন অন্তরে। তিনি চিন্তা করলেন যে এদেরকে সুরক্ষিত করি, যাক কিছু ছাড় দিতে হোক আর কিছু দুর্বলতা প্রকাশ করতে হোক, কিন্তু নারীদেরকে সুরক্ষিত করি, শিশুদেরকে সুরক্ষিত করি। যার ফলে তিনি যোগাযোগ করলেন গেতফান বংশের নেতা ওয়াইনা বিন হেসন, দুর্দান্ত বেদুইন ছিল, আর বেদুইনরা কিন্তু আমাদের দেশের আদিবাসীদের মতো, জানেন কি না, আদিবাসীদের সাথে কোনো যোগাযোগ আছে কারো, আদিবাসী বুঝেন, সাঁওতাল বুঝেন, সাঁওতাল এলাকায় কোথায় গেছেন, এদের সম্পর্কে জানি, যারা ওইসব এলাকায়, সাঁওতাল এলাকায় বসবাস করে, তারা আমাদের সাথে লেখাপড়া করেছে, এদের নেচারটা হচ্ছে কি, হ্যাঁ তো হ্যাঁ, না তো না, হ্যাঁ তো হ্যাঁ, না তো না, তো বেদুইন যারা যা যাবর ওই রকমই তারা।
তো এই ওয়াইন বিন হাসান গিতফানের নেতা ছিল আর তার সাথে আরো যারা নেতৃস্থানীয় ছিল তাদেরকে লিখে পাঠালেন যে তোমাদের সাথে একটা আমরা শান্তি চুক্তি করতে চাই সন্ধি করতে চাই কি সন্ধি যে তোমরা এই মদিনা যে অবরোধ করে রেখেছো ঘেরাও করে রেখেছো আর মদিনা পর হামলা করার জন্য এসেছো তোমরা ফিরে চলে যাও কুরাইশের শান্তি দিয়েছো তোমরা এখান থেকে ফিরে চলে যাও তোমাদেরকে মদিনার বাগানে যত ফলমূল হচ্ছে আনসারীদের যত খেজুর হচ্ছে তার তিন ভাগের এক ভাগ দিয়ে দেব আল্লাহু আকবার কিসের জন্য শুধু মুসলিমদের নারী শিশুদের জানমালের এবং ইজ্জত আবরুর হেফাজতের জন্য এই চুক্তির প্রস্তাব পাঠালেন প্রাথমিক একটা খসড়া তৈরি হয়ে গেল লেখা হয়ে গেল কিন্তু শুধু দুই পক্ষ থেকে স্বাক্ষর হয়নি স্বাক্ষর হতে বাকি কি শর্তের উপর যে গেতফান বংশকে নিয়ে তুমি তোমরা এখান থেকে কি করবে সরে পড়বে চলে যাবে তোমরা জি আর অবরোধ করে রাখবে না আনসারদের নেতা সর্দার ছিলেন সাদ বিন মাজ আর সাদ বিন ওবাদা একটু আগে তাদের কথা বললাম জি তাদের বড় ভূমিকা ছিল এই ক্ষেত্রে তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি যে এই সিদ্ধান্তটা নিলেন এটা কি আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে নির্দেশ হুকুম যেটা আমাদের জন্য পালন করা ফরজ নাকি আপনার এটি হচ্ছে ইজতিহাদ যে আপনি চিন্তা করেন যে এতে কল্যাণ আছে তাদের সাথে একটা সন্ধি চুক্তি করি আর তাদেরকে মদিনার তিন ভাগের এক ভাগ খেজুর আঙ্গুর যা কিছু হচ্ছে দিয়ে দেব আর এর মাধ্যমে তাদেরকে ফিরিয়ে দেব অন্তত এই বড় একটা সেনা দলকে সরিয়ে ফেলে তারপরে কুরাইশদেরকে সামলে নিতে পারবো তাহলে আর কুরাইশরা কিছু করতে পারবে না যেভাবে হোক না কেন কুরাইশদেরকে এখান থেকে তাড়ানো সম্ভব হবে না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন এই দুই আনসারি সর্দার সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বা আনহুমা ইয়া রাসূলুল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে ওহী মারফত সিদ্ধান্ত না চূড়ান্ত সিদ্ধান্ত যেটা আমাদের পালন করা ফরজ আল্লাহর হুকুম যদি হয় যে তিন ভাগের এক ভাগ ফল দিয়ে দিতে হবে কাফেরদেরকে তো দিয়ে দেব আর যদি বলেন যে আপনার ইজতিহাদ আমাদের উপর মায়া করে আমাদের নারী শিশুদের মায়া করে আপনি এই ইজতিহাদ করছেন তাহলে আমাদের একটা আপনার কাছে দরখাস্ত আছে বলছেন না এটা কোনো ওহী না আল্লাহর হুকুম না তবে আমি চিন্তা করছি তোমাদের কল্যাণের কথা তোমাদের পরিবার আর শিশুদের কল্যাণের কথা চিন্তা করছি কারণ ইয়া রাসূলুল্লাহ কুননা নাহনু হাওলা আলা শিরক আমরাও মুশরিক ছিলাম শিরিক করতাম আর এই গেতফানও মুশরিক ছিল ওরা মুশরিক হয়েই আছে আমরা আলহামদুলিল্লাহ মুসলিম হয়েছি আমরা ইসলাম গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ যখন আমরা মুশরিক ছিলাম কাফের ছিলাম মূর্তি পূজা করতাম তখন মদিনার একটা খেজুর খাওয়ার ক্ষমতা হয়নি তাদের হয় অতিথি হয়ে এসেছে তাহলে খেতে দিয়েছি আর না হইলে ব্যবসা বাণিজ্য চলেছে পয়সা দিয়েছে খেজুর কিনে নিয়ে গেছে আর এখন ফ্রি ফ্রি তাদেরকে তিন ভাগের এক ভাগ খেজুর দিয়ে দেবো অথচ আমরা এখন মুসলিম আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছে ইসলামের মাধ্যমে তো এখন আরও লাঞ্ছিত হব নাকি এটা তো হইতে পারে না আরে যখন মুশরিক ছিলাম তখন লাঞ্ছিত ছিলাম তখন তিনি খেতে আর এখন দিব খেতে না এটা কোনদিন হবে না ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছে বলছেন ফাহিনা আকরামান আল্লাহ বিল ইসলাম এখন আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে সম্মানিত করেছেন ওয়া আজ্জানা বেকার আল্লাহ আমাদেরকে ইজ্জত দান করেছেন আপনার মাধ্যমে যে আপনাকে আমরা শেষ রাসূল হিসেবে পেয়েছি আপনার প্রতি আমরা ঈমান নিয়ে এসেছি আপনাকে অন্তর থেকে ভালোবাসি এবং আপনাকে আমরা মক্কা থেকে নিয়ে এসেছি এখানে আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য আপনি হিজরত করে এসেছেন আর এখন তাদেরকে আমরা এই ফ্রিতে তিন ভাগের এক ভাগ খেজুর দিয়ে দেব মদিনা যা কিছু ফলন হবে সব দিয়ে দেব তিন ভাগের এক ভাগ এটা তো হইতে পারে না ইয়া রাসূলুল্লাহ নতিম আমওয়ালান আমাদের ধন সম্পদ তাদেরকে দিয়ে দেব ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ লা নুতিহিম ইল্লা সাইফ তাদেরকে তলোয়ার ছাড়া কিছু দেব না তাদের সাথে কথা হবে তরবারি দিয়ে ফল দিয়ে নয় খেজুর দিয়ে নয় এটা হইতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মত টিকিয়ে বললেন যে ঠিক আছে তাহলে তোমরা যখন বলছো তাহলে তোমাদেরটাই ঠিক তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শের ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের কাছে পরামর্শ নিয়েছেন এবং তাদের মতের মূল্যায়ন করেছেন কদর করেছেন মর্যাদা দিয়েছেন এমন না যে তোমাদের বলার কি আছে আমি বলছি আনানিয়া যেটাকে বলা হয় এখন নায়কত্ব এটা ছিল না আল্লাহ কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ওয়াশাবিরহুম ফিল আমরি তুমি সাথী সঙ্গীদের কাছে পরামর্শ নাও বিভিন্ন বিষয়ে
বিভিন্ন বিষয়ে যে বিষয় আল্লাহ চূড়ান্ত ওহি করেননি সেই বিষয়ে কি করো পরামর্শ নাও আল্লাহ প্রশংসা করেছেন মুমিনদের সাহাবা কেরামদের আর তারপরে বলেছেন দ্বিতীয় আয়াত ওয়া আমরুহুম শুরা বাইনহুম তাদের আপোষে কাজকর্ম সম্পাদিত হয় মশওয়ারা পরামর্শ ভিত্তিতে আর মশওয়ারা পরামর্শ লা হয় যোগ্যদের কাছে ইলেকশনের মত নয় জাহেল মূর্খ সৎ অসৎ কাফের মুসলিম হ্যাঁ পাপী তাপী ভালো মন্দ চলে তলে সব এক না 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 এটা নয় দাদা বুঝছেন না এই আয়াত পেশ করে বড় বড় তাফসীর মাহফিলের বক্তারা বলছে দেখেন আল্লাহ কোরআনে ইলেকশনের কথা বলেছেন ভোটের ভোটের কথা বলেছেন আল্লাহ কোরআনে গণতন্ত্রের কথা বলেছেন কত বড় এটা হচ্ছে অপব্যাখ্যা এটা তাহরিফ এটা অর্থের কি অপব্যাখ্যা যেটা চরম অপরাধ জি চরম অপরাধ এটা ছোটখাটো গুনাহ নয় কবিরা গুনাহ যে কোরআনের কেউ তাহারি অপব্যাখ্যা ভুল ব্যাখ্যা করবে দুনিয়ার উদ্দেশ্যে রাজনৈতিক স্বার্থে আর নিজের ইসলামী গণতন্ত্রকে মানুষের কাছে সুন্দর করে পেশ করার জন্য ইসলামের ভুল ব্যাখ্যা করে জাহান্নামের দিকে নিয়ে যাবে আল্লাহ এদের হেদায়েত দান করুন যারা বেঁচে আছে এবং যারা তাদের মারা গেছে আল্লাহ তাদেরকে মাফ করুন রাসূলুল্লাহ স্যার পরামর্শ নিয়েছেন আনসারীদের মহিলাদের কাছে আনসারি সাধারণ লোকদের কাছে না তাদের বড় বড় নেতা যারা জ্ঞানী গুণী ছিল তাদের কাছে এবং তাদের পরামর্শের মূল্যায়ন করেছেন ঠিক না বিয়ে শাদি করবেন পরামর্শ যাত্রার কাছে এখানে নেবেন চেনেন না চেনেন সৎ অসৎ না ভালো মানুষের কাছে দেখবেন জানেন এর মধ্যে কি ভালো বেশ মশাল্লাহ দেখি শেখের কাছে একটু পরামর্শ নিয়ে দেখি উমুকের কাছে পরামর্শ ঠিক না বেছে বেছে যাদেরকে যোগ্য মনে করেছেন যে সাবজেক্টে সেই সাবজেক্টে তাদের কাছে পরামর্শ নেবেন তাই না যদি শরীর অসুখ হয় তাহলে চিকিৎসকের কাছে ডাক্তারের কাছে পরামর্শ নেবেন মাসলা মাসালের সমস্যা ধর্মীয় সমস্যা তখন আলেমের কাছে শেখের কাছে কি পরামর্শ হবে ঠিক না আর্থিক সংকটে অর্থ সম্পর্কে যারা বুঝে হ্যাঁ অর্থনীতিবিদ তাদের কাছে পরামর্শ নেবেন শিক্ষা সম্পর্কে শিক্ষাবিদের কাছে শিক্ষা সম্পর্কে দুনিয়ার শিক্ষা সম্পর্কে ভাই আমি আমার ছেলেটাকে একটু ইঞ্জিনিয়ারিং পড়াইতে চাচ্ছি বা মেডিকেলে পড়াইতে চাচ্ছি আচ্ছা বলুন তো আপনি তো বুঝেন তো কোন মেডিকেল কলেজটা ভালো হইতে পারে বা কোনখানে ইঞ্জিনিয়ারিং পড়াইলে ভালো হইতে পারে কোন সাবজেক্টটা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াইলে আজকাল ডিমান্ড আছে এই পরামর্শ কার কাছে নেবেন যে সেই সাবজেক্টের যোগ্য কিন্তু যার তার কাছে যদু মধুর কাছে পরামর্শ নেওয়া হয় না যেটা ইলেকশনে হয়ে থাকে সুতরাং ইলেকশন হচ্ছে কুফরি মতবাদ গণতন্ত্র আর পরামর্শ হচ্ছে ইসলামের হ্যাঁ দিক নির্দেশনা ইসলামী শিক্ষা কি বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মতের মূল্যায়ন করলেন বলেছে ঠিক আছে তাহলে তাহলে আর এই চুক্তি করছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত আল্লাহ কিভাবে কাফেরদেরকে পরাজিত করবেন ওটা আল্লাহর কাজ আমি কিন্তু মাঝে মাঝে কথা বলি যে আমার কাজ আমাকে করতে হবে আর আল্লাহর কাজ আল্লাহর জন্য ছেড়ে দিতে হবে নিজে কাজ করবে না সব আল্লাহর জন্য ছেড়ে দেবে এটা চলবে না কিন্তু আল্লাহ ভরসা আল্লাহ ভরসা হ্যাঁ নামাজ পড়ছেন হুজুর দোয়া করিয়েন এটা তো হয় আরে নামাজ পড়াটা তোমার কাজ পাঁচ ওয়াক্ত সালাত পড়া তোমার কাজ তুমি করো তারপরে তুমি পেরেশানিতে আছো কিসে আছো পেরেশানি দূর করো আল্লাহর কাজ ওইটা আল্লাহ করবেন জি তো এখন শোনাবো যে কিভাবে এত বড় একটা শক্তি কাফেরদের চারিদিক থেকে এসে মদিনার ঘেরাও করলো কিন্তু পালাতে তারা বাধ্য হলো লাঞ্ছিত হয়ে অসহায় হয়ে জি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি যে কাজ প্রতিদিন রয়েছে তাতে বড় হিকমত আর রহস্য রয়েছে এই রকমের ভয়াবহ পরিস্থিতি ছিল সেই সময় একজন বিখ্যাত কাফের অমুসলিম ব্যক্তি নুআইম বিন মাসউদ আল আসজাই জি এ গেতফান যে বিশাল বংশ সেই বংশেরই একটা গোত্রের লোক কিন্তু এই ব্যক্তি এই কাফের দুর্দান্ত বংশের লোক হইলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুসলিমদের হিতাকাঙ্ক্ষী ছিল এমন কিছু লোক যুগে যুগে পাওয়া যাবে যে কাফের হইলেও মুসলিমদের দরদই পাবেন আপনি যতই ভয়াবহ পরিস্থিতি হোক যতই জুলম অত্যাচার কাফেরদের হোক ওদের মধ্যে থেকে দুই একজন আছে যাদের মানবতা আছে হ্যাঁ ইনসানিয়ত আছে এবং তারা মানে নাই সঙ্গত তাদের কথাবার্তা তাদের আচার আচরণ তারা অবিচার পছন্দ করে না যার ফলে তারা মুসলিমদের সাথ দিয়ে থাকে কারণ তাদের সাথে অবিচার করা হচ্ছে জুলম অত্যাচার করা হচ্ছে ভালো মানুষের সাথ দিয়ে থাকে তো এইরকম এক ব্যক্তি ছিল নুআইম বিন মাসউদ আসজাই এই ব্যক্তি কুরাইশদের বন্ধু মিত্র আবার ইহুদিদেরও বন্ধু নেতৃস্থানীয় ব্যক্তি তার
কুরাইশদের সাথে খাতির মক্কার, আর এদিকে খাতির হচ্ছে যে মদিনার ইহুদি কুরাইজা আছে গোত্র, এদের সাথে খাতির। আবার তার আন্তরিকতা ছিল কার সাথে? রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের সাথে। শেষ বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাদ আসলামতু, আমি ইসলাম গ্রহণ করেছি কিন্তু ভিতর ভিতর লুকিয়ে, আমি এখনো প্রকাশ করিনি, কিন্তু আমি মুসলিম হয়ে গেছি। সুবহানাল্লাহ, এই সময়ে ওকে মুসলমান বানিয়ে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। ইসলাম ওয়াইন্না কওমি লাম ইয়ালাম বি ইসলামি, আমার জাতি এই গেতফান বংশ এখনো জানে না যে আমি মুসলিম হয়ে গেছি। জানলে তো খবর আছে, আমাকে মেরে ফেলে দিব হয়তো, তো জানতে পারিনি এখনো। ফামুরনি বিমাশেত, আপনি এখন আপনার ইচ্ছা, আমাকে যদি কোনো খেদমত দেন তা আমি আঞ্জাম দেব, আপনি যা বলবেন তাই করব। কিছু করার থাকলে আমার করণীয় কিছু, এই পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতিতে, এইদিকে করে জাগাদ্দারি করে ফেলেছে, এইদিকে মদিনা দীর্ঘ সময় ধরে ঘেরাও করে আছে কাফেররা, আমাকে যা ইচ্ছা আপনি একটা হুকুম করেন, আমি যদি পারি করব। জি ফাকালা, তখন নবী বললেন আন্তারা জলুন ওয়াহে, তুমি একটা লোক কি করবে, বিশাল বাহিনী মদিনা ঘেরাও করে আছে, তোমার দ্বারা কী বা হবে, কী বা করবে, অমাজা আসা আন্তা ফাল, আর তুমি কী বা করতে পারবে, ঠিক আছে তুমি চাইছো যে কিছু করবো কেন, কী বা তোমার দ্বারা করা সম্ভব হবে, তবে একটা কাজ করো তুমি, ওয়ালাকিন খাজ্জেল আন্না মাস্তা তাতা, যথাসাধ্য যাও তোমার বংশ গেতফান, নিজের বংশে যাও, ওইদিকে কোরাইজার সাথে তোমার খুব খাতির আছে, বন্ধুত্ব আছে, কোরাইজা বংশে ইহুদিদের কাছে যাও, আর এই কোরাইশদের সাথে তোমার সম্পর্ক আছে, খুব খাতির আছে, বন্ধুত্ব আছে, কোরাইশ বংশের কাছে যাও। হ্যাঁ, কারণ এইদিকে তিন দিকে কিন্তু ত্রিভুজ, তিনটা দল শত্রু, ইহুদি শত্রু, মক্কার কাফের কোরাইশ শত্রু কাফেররা, আর এদিকে গেতফানের বিশাল বাহিনী শত্রু, তো এদের কাছে গিয়ে যথাসাধ্য পারো তাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করো, তাদের মনোবল দুর্বল করার চেষ্টা করো, এইটা তোমার কাজ, তুমি কেমন করে করবে তোমার ব্যাপারে, সেটা এইটুকু যদি করতে পারো এটাই যথেষ্ট আমাদের জন্য, এর বেশি তোমার কাছে আর আশা করা আমাদের ঠিক হবে না, কারণ কী বা করবে তুমি একা। আর জেনে রাখো ফাইনাল হারবা খুদ আতুন, যুদ্ধে ধোকা দেওয়া, প্রতারণার আশ্রয় নেওয়া বৈধ, যুদ্ধের মাঠে ধোকা দেওয়া জায়েজ। জি হ্যাঁ, এটা হচ্ছে রণকৌশল। যাবেন পশ্চিম দিকে, বলছেন যে আমি উত্তর দিকে যাব, দক্ষিণে যাব, পূর্বে যাব, জায়েজ। জি হ্যাঁ, আল হারব খুদা, প্রসিদ্ধ হাদিসের একটা অংশ, আল হারব খুদা, যুদ্ধের মাঠে রণক্ষেত্রে ধোকা দেওয়া প্রতারণা জায়েজ। নুয়াইম বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথম ইহুদিদের কাছে গেলেন, কোরাইজারা দেখতেই তাকে বড়ই সম্মান করল, কারণ বন্ধু মানুষ এবং নেতৃস্থানীয় ব্যক্তি। তখন নুয়াইম গিয়ে বললেন যে তারিফুনা উদ্দিলাকুম, তোমরা জানো যে আমি তোমাদের কত ভালোবাসি, জানো না যে মুসলমান হয়ে গেছে, তুমি জানো যে তোমাদের কত ভালোবাসো, খাস সাতান মা বাইনী অবাইনী, কোয়া তোমাদের সাথে যে আমার সম্পর্ক আছে এটাও তোমাদের জানা আছে, তোমরা তোমাদের অজানা নয়। ওয়াইন্নি মুহাদ্দিসুকুম মা হাদিসান ফাক্তুমুহ আন্নি, তোমাদেরকে একটা কথা বলে যাচ্ছি, গোপনে রাখিও, প্রকাশ করিও না। কালো না, হ্যাঁ বলো কী বলছো। কাল কাদরা আয়তো মা ওয়াকালে বানী কাইনুকা নাজির, তোমরা জানো ইতিহাস ভুলোনি, এই কয়েক বছর আগের ইতিহাস মাত্র, যে গাদ্দারি করার কারণে কাইনুকা ইহুদিদের কী দশা হইল, আর গাদ্দারি করার কারণে নাজির গোত্র যে আছে আর একটা ইহুদি গোত্র, তাদের কী দশা হয়েছে, তোমরাও চাইছো যেরকমই তোমাদের দশা হোক নাকি। ওখানে জাহার তুম কোরাইশান ওয়াগেতফান, আর তোমরা কিন্তু প্রকাশ্যে সাঁত দিয়ে দিয়েছো কোরাইশ কাফেরদের, এবং গেতফান যে বিশাল বাহিনী কাফের দেশে তাদের সাঁত দিয়ে দিয়েছো, ওহম লাইসুম ইসলাকুম, তারা কিন্তু তোমাদের মতো না, তোমাদেরকে মদিনাতে থাকতে হবে, মদিনার বাসিন্দা তোমরা, তোমাদের সাথে রাত দিন দেখা হবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবাই কেরামদের সাথে, ওদের সাথে তোমাদেরকে চলতে হবে, ওরা আজকে এসছে, আজকে আছে কালকে নাই, চলে যাবে মক্কার লোকেরা, মক্কা চলে যাবে, গেতফানরা ওই ওই নাজ থেকে এসে নাজ দিয়ে চলে যাবে, ওদের কী চিন্তা। ফাল বালাদু বালাদুকুম, বললেন যে এই মদিনা হচ্ছে তোমাদের শহর, তোমাদের মাতৃভূমি, ফিহে আমওয়ালুকুম আবনাউকুম নিসাউকুম, এই মদিনায় তোমাদের ধন সম্পদ আছে, জমি জায়গা আছে, বাগান আছে, তোমাদের ছেলেমেয়েরা আছে, তোমাদের নারী শিশুরা আছে, সব তো তোমাদের এখানে, তোমাদের এখানে সংসার সব কিছু, পরিবার পরিজন। লা তাকদিরুন আন তাতাহাওয়ালু মিনা ইলা গাইরিহি, মদিনা থেকে অন্য জায়গা যাওয়া এত সহজ নয় যে সব ছেড়ে ছুড়ে চলে যাবে আর সব কিছু উঠিয়ে নিয়ে যাবে, এটাও সম্ভব নয় যে রাতারাতি চলে যাবে একটা জায়গা থেকে।
পক্ষান্তরে ওয়াম্মা বালাদুহুম ওয়াম্মা আলহু নিসাম ফাবাইদা, এগেত ফান কুরাইশ এদের দেশ, এদের এলাকা হচ্ছে অন্য এলাকা, এদের ধন সম্পদ এখানে মদিনায় কিছুই নেই, এদের এদের নারীরা শিশুরা দূরে আছে, হাতের নাগালে নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের যে এত সহজে পেয়ে যাবে। শোনো, ফাহুম ইন আসাবু ফুরসাতান ইনতাহাজুহা ওয়া ইল্লা লাহিকু বিলাদিহিম, এরা এসেছে গেতফানরা বাইরে থেকে এসেছে মদিনা ঘেরাও করেছে, কুরাইশরা বাইরে থেকে এসে মদিনা ঘেরাও করেছে, যদি সুবিধাজনক হয় তাহলে এরা লড়াই করবে, আর না হলে এরা চলে যাবে, এরা চলে যাবে। অতারা কুকুম মুহাম্মাদান, তোমাদেরকে এখানে ছেড়ে দিয়ে চলে যাও, তোমাদেরকে নিয়ে যেতে পারবে না সাথে করে। হ্যাঁ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যাবেন, ইয়ান্তর যে মুমিনকুম কাইফা ইয়াশা, তারপরে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নেবেন যেমন চাইবেন প্রতিশোধ নেবেন, তখন কি হবে, তখন কে সাথ দিবে, সবসময় থাকবে ওরা? জি হ্যাঁ, মনোবল দুর্বল কার উদ্দেশ্য। জি, কালু ফামাল আমল, তাহলে বলো কি করব, তাহলে বলো, পরামর্শ দাও। কালা, তখন বললেন নুয়াই বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, লা তুকাতিলু মাহুম, এই কুরাইশদের সাথে আর গেতফানের সাথে হয়ে ইসলাম মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করিও না, এসব লড়াইয়ে তোমরা জড়াইতে যেও না। তবে যখন তোমরা প্রকাশ করেই দিয়েছ শত্রুতা, আর তারপরে তোমরা চুক্তি ভঙ্গ করে ফেলেছ, একটা শর্ত লাগিয়ে দাও, ঠিক আছে কুরাইশ তোমাদের সাথে আছি, গেতফান তোমাদের সাথে আছে, কিন্তু একটা শর্ত। কি শর্ত? আমরা লড়াই করব, কিন্তু আমাদেরকে তোমাদের হ্যাঁ বংশের কিছু লোক আমাদেরকে দিতে হবে, কি হিসাবে, জিম্মি হিসাবে, জিম্মি বুঝেন তো, জিম্মি করে রাখা, যে কোন রকম কিছু হলে আমরা ওদেরকে জিম্মি করে রাখবো, ওদেরকে ছেড়ে তোমরা যেতে পারবে না, ওদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে রক্ষা করবে, তোমরা এই নয় যে যান বাঁচিয়ে তোমরা চলে গেলে, এমনটা করতে পারবে না, আমরা আজকে সাথ দিলাম আর কালকে তোমরা পালিয়ে গেলে তখন আমরা যে মরবো, তো এটা চাই না, তোমাদের কিছু লোক আমাদের কাছে জিম্মি হিসাবে দাও। হ্যাঁ, রাহাইন, যেটাকে বলা হয় রাহাইন, জিম্মি হিসাবে দাও, তাহলে ঠিক আছে। কাকে বলতে বললো? কোরাইজাকে বললো যে গেতফানকে আর কোরাইশকে বলো যে তোমাদের কিছু লোক যোদ্ধা আমাদের সাথে থাক, আমাদের সাথে থাকবে, ওরা যাবে না, সবসময় এখানে থাকবে, আর কোন রকম হইলে ওরা সুখে দুঃখে আমাদের সাথ দেবে, এরকম। তখন কোরাইশা বলল, না এই কোরাইজা ইহুদিরা বলল, লাকাদ আশারতাবির রাই, তুমি ভালোই কিন্তু পরামর্শ দিয়েছ, এটা ভালো পরামর্শ দিয়েছ। নুয়াইম তখন চলল কার কাছে, কোরাইশ বংশের ওই যে সেনা দল আছে ওদের কাছে চলল, ওদের মনোবল দুর্বল করার জন্য। এবং কোরাইশ যে বড় বড় নেতারা ছিল তাদের সাথে গিয়ে মিটিং করলো, গিয়ে বললো দেখো তা আলামনা উদ্দিল্লাকুম, কেমন ভালোবাসি তোমাদেরকে জানা আছে, তোমাদের সাথে যে আমার খাতির সেটা তোমাদের জানা আছে, অনুসিয়ে আমি তোমাদের জন্য হিতাকাঙ্ক্ষী এটাও ভালো করে জানো, কারণ আমি হ্যাঁ অবশ্যই তুমি খুব দরদি মানুষ, হিতাকাঙ্ক্ষী মানুষ। কালা তখন বলছেন নবী মাসউদ, ফাইন্নি মুহাদ্দিসুকুম হাদিসান ফাক্তুমাননি, তোমাদেরকে একটা কথা বলবো, কাউকে বলবে না, কথাটা লুকিয়ে রেখবে গোপনে। কালু নাফাল, ঠিক আছে তাহলে। তাহলে দেখো ফাইন্নি ইয়াহুদ কাদ নাদিমু আলা নাকদি আহদ মুহাম্মদ, দেখো ইহুদিরা যে কোরাইশ আছে না, এরা চুক্তি ভঙ্গ করে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, চুক্তি ভঙ্গ করে তোমাদের সাথ দিয়েছি, দিয়ে এখন ফেঁসে গেছে, এখন নিজেরে অনুতপ্ত লজ্জিত যে হাই কী করলাম, এখন তারাই কিন্তু দ্বিধাগ্রস্ত কি করবে না করবে, দিশে হারা। জি হ্যাঁ, ও খাফু অন্তর যে উ অর্থাৎ রুকুহ মাহু, আর তাদের এখন আশঙ্কা হচ্ছে যে তোমরা তো চলে যাবে আর তাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে অসহায়, তো তারা কি করবে, এই নিয়ে চিন্তায় তারা পড়ে গেছে, তো তোমরা তো এখানকার লোক না, বলছেন যে তাদের আশঙ্কা হচ্ছে যে তোমরা কি করবে, চলে যাবে। কাকে বলছেন? নুয়াইম বিন মাসউদ কুরাইশদেরকে বলছেন যে তোমরা ছেড়ে দিয়ে চলে যাবে আর তারা অসহায় এখানে থেকে যাবে। সুতরাং তারা ভিতর ভিতর কী করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গাদ্দারি করার পরে আবার তার সাথে যোগাযোগ করেছে, চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ করেছে, কি যোগাযোগ করেছে, যে কুরাইশদের কাছ থেকে কিছু লোককে জিম্মি হিসাবে রাখবো, আর জিম্মি হিসাবে রাখার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দিব ওদেরকে। এবার বুঝতে পেরেছেন বিষয়টা, এখন তো বড় ভয়ের বিষয় রে, গিয়ে কী করলো রে, যে কোরাইজ আমাদের সাথ দিল ইহুদিরা, আর ইহুদিরা আবার আমাদের সাথে গাদ্দারি করছে, হ্যাঁ আমাদের সাথে সাথ দিয়েছে আর দেওয়ার পরে এদিকে ভিতর ভিতর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যোগাযোগ করে নিয়েছে, আমাদের কাছ থেকে কিছু লোকে জিম্মি হিসাবে নেবে আর নেওয়ার পরে হস্তান্তর করবে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সুম্মা ইউআলুনাহু আলাইকুম, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে তারা খাতির জমিয়ে নেবে, মিত্রতার সম্পর্ক স্থাপন করবে,
তো এই যোগাযোগ করেছে চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ যখন করেছে তো ফারাজি আবে জালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর উপর সম্মতি প্রকাশ করেছে তাহলে ঠিক আছে মানে তোমাদের লোকগুলিকে নিয়ে কার হাতে তুলে দিবেন নবী সাল্লাল্লাহু হাতে তুলে দিবেন আর এই কথাতে নবী সাল্লাল্লাহু এগ্রি হয়েছে যে ঠিক আছে তাহলে ধরে দাও কুরাইশের কিছু লোক এইভাবে আমাদেরকে দাও আমাদের হাতে থাকবে সুতরাং তোমরা ফাহাজারুহুম সাবধান সাবধান ফাহাজারুহুম সুতরাং সাবধান কার থেকে সাবধান কুরাইশ কে কাকে বলছে যে এই কুরাইজা যে ইহুদিদের থেকে সাবধান ভিতর ভিতর কিন্তু তোমাদের লোক নিবে লোক নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাতে তুলে দিবে আর একটা কথা শুনে দেখো তোমাদের সাথে যোগাযোগ করবে কিন্তু আর তোমাদের কাছে কিছু লোক জিম্মি হিসাবে চাইবে যদি চাই তো দিও না কারণ দিলেই কিন্তু হস্তান্তর করে দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তারপরে একই কাজ করার জন্য আবার গেতফান বংশের কাছে গেল যার পরে একেবারে সেম কথা তোমাদেরকে ভালোবাসি তোমাদের বংশের লোক আমি তোমরা জানো আর তোমাদের কত হিতাকাঙ্ক্ষী দরদি এটাও জানো বলতে সব জানি তো তোমাদেরকে একটি কথা বলবো লুকিয়ে রাখো কাউকে বলিও না প্রকাশ করিও না বিষয়টা হচ্ছে এইরকম বিষয়টা হচ্ছে এরকম যে কুরাইজারা কি করেছিল তোমাদের সাথ দিয়েছিল আর তারপরে বেশ অনুতপ্ত হয়েছে পরে চিন্তা করেছে আমাদেরকে তো এখানে থাকতে হবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এরকম খারাপ আচরণ করাটা আমাদের ঠিক হবে না তখন কি করেছে ভিতর ভিতর যোগাযোগ করে নিয়েছে রাসূলুল্লাহ সাথে আর তারা খুব অনুতপ্ত লজ্জিত আর তারপরে তোমাদের কাছ থেকে কিছু লোকে জিম্মি হিসাবে রেখে মুহাম্মদের হাতে তুলে দেবে এইরকম তারা করার পরিকল্পনা নিয়েছে এইরকম পরিকল্পনার কথা বলে একে অপরের সম্পর্কে কি করে দিল হ্যাঁ যেন একটা হ্যাঁ মানে সন্দিহান হয়ে পড়ে যারে কি হচ্ছে কি করছে আমার সাথে বা আমাদের সাথে এর মাধ্যমে মনে সংশয় জেগে উঠল আর ফাটল ধরল এই তিনটি দলে ইহুদি আর কুরাইশ মক্কার কুফার আর গেতফান কাফিররা এদের মাঝে ফাটল ধরে গেল আবু সুফিয়ান এই কথা শোনার পরে কুরাইশদের নেতা আবু সুফিয়ান ছিল রাদিয়াল্লাহু আনহু পরে ইসলাম গ্রহণ করেছেন একটি দলকে প্রতিনিধি দলকে পাঠালেন কার কাছে কুরাইজা ইহুদিদের কাছে এবং তাদেরকে বললেন যে আসো তোমরা যখন আমাদের সাথ দিয়েছো তো লড়াই করার জন্য আমাদের সাথে আসো আগামী কালকে থেকে আমাদের সাথে হয়ে লড়াই করতে হবে এখন পরীক্ষা কি জানি দেখি আমাদেরকে আসলে বলেছে না ভিতর ভিতর ওইদিকে মুহাম্মদের সাথে যোগাযোগ আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালু তখন ইহুদিরা বলল যে ইন্নাল ইয়াউমা ইয়াউমুস সাবত আজকে শনিবার আর শনিবার আমরা লড়াই টড়াই করবো না এটা আমাদের বড় দিন সাপ্তাহিক দিন ওয়ালাম ইউসিব না মা আসাবানা ইল্লা মিনা তাদিফি আর শনিবারের দিনে আমাদের সীমা লঙ্ঘন পাপের কারণেই তো আমাদের পূর্বপুরুষদের উপর বালা মুসিবত এসেছে আজাব এসেছে আল্লাহ কি করেছিলেন কোরআনে কারিম সূরা আরাফে কিন্তু আছে এই ঘটনা বর্ণনা করেছে হ্যাঁ ইজ ইয়াদুনা ফিস সাবতি তারা শনিবারের দিনে কি করেছে সীমা লঙ্ঘন করেছিল এই তাতিম হেতানহুম ইয়াউমাস সাবতিহিম সুরান ওয়া ইয়াউমা লা ইয়াসবিতুনা লা তাত শনিবারের দিন একবার ঝাঁকে ঝাঁকে মাছ আসতো যাকে যাকে মাছ আসতো ওয়া ইয়াউমা লা ইয়াসবিতুন আর যে বাকি ছয় দিন আর মাছই পাই না আর শনিবারের দিনে আল্লাহ পরীক্ষা করে যে কি করেছেন মাছ ধরা নিষেধ করে হারাম শনিবার মাছ ধরা হারাম তো কী করবো তাহলে মাছও তো অন্য দিন হয় না শনিবারই শুধু মাছ লোভ সামলানো যায় না বোঝা যাচ্ছে যে বাঙালিদের মতো মাছ খাওয়াই লোক ছিল আর যারা নদী নালার পাশে বাস করে তারা মাছ খাওয়াই অভ্যস্ত তখন তারা কী করেছিল হিল্লা করেছিল হিল্লা বুঝলেন তো হিলা ওইটাকে বাঙালিরা এখন হিল্লা করে দিয়েছে ওই যে হিল্লার বিয়ে হালাল হবি না তুই তো একজনকে দিয়ে দেবো এক দুই রাতের জন্য দিয়ে হালাল করবো হ্যাঁ তিন তালাক দেওয়ার পরে এই হারাম হিল্লা করা ঠিক ওই রকম এই ইহুদিদের চরিত্র এই হিল্লা করাটা হচ্ছে ইহুদিদের চরিত্র জি এই জন্য এর উপরে লানত রয়েছে যে তিন তালাক দেওয়ার পরে বিবিকে ঠিকায় এক দু রাতের জন্য বিয়ে দিল আর তারপরে হালাল করতে চাইলো তাদের মধ্যে ইহুদিদের চরিত্র রয়েছে এবং এর উপরে লানত রয়েছে লান আল্লাহ মুহাল্লাল ওয়াল মুহাল্লাল হালালাকারী এবং যার জন্য হালালা করা হবে উভয়ের উপর আল্লাহর লানত রয়েছে জি অভিশাপ রয়েছে কি বলছিলাম যে আল্লাহ কোরআনে কেন বর্ণনা করেছেন যে অন্য দিন আর মাছ টাছ আসে না তখন তারা কি করেছিল যে শনিবারে মাছ আটকে রেখে দিয়ে আর রবিবারের দিন ধরে নেব জি এই যে গেলে তো না 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 শনিবারের দিন লড়াই শুরু করতে যাব না জি তারপরে শুধু তাই নয় এক তো কালকে যেতে পারবো না রোববারে কথা হবে
আর রবিবারের দিন যাব তোমাদের সাথে লড়াই করতে, কিন্তু একটা শর্ত, যে তোমরা বাইরের লোক, আজকে আছো কালকে না। কি করে বুঝবো যে তোমরা আমাদের সাথ দেবে সব সময়? এই জন্য তোমাদের কিছু লোক আমাদের কাছে রাখো, জামানত হিসাবে রাখো, জিম্মি হিসাবে রাখো, তারা আমাদের সাথে থাকবে। জি, এই কথা বলাতেই তো তাদের পালপিটিশন শুরু হয়ে যাবে, কারণ আগে থেকে তোদের জানা আছে যে এরকম তোমাদের কাছে কিন্তু চাইবেই, আর চাওয়ার পরে তোমাদের কাছ থেকে নেবে ওই লোকগুলোকে জামানত হিসাবে, নিয়ে হস্তান্তর করে দেবে কার হাতে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাতে। তো আগে থেকে তো জানা আছে এইসব কথা। তো এই ইহুদিরা বলল, সুম্মা ইন্না লা নুকাতিলু মাকুম হাত্তা তুতুনা রাহায়ানা মিনকুম, তোমাদের সাথে লড়াই অতক্ষণ করব না যতক্ষণ পর্যন্ত আমাদেরকে কিছু লোক না দিবে জামানত হিসাবে, যারা আমাদের কাছে থাকবে। লেখাই লা তাতরুকু না, যাতে আমাদের ছেড়ে না পালাইতে পারো তোমরা। হ্যাঁ, ও তা যাবো এলা বেলা, তোমরা আপনার দেশে চলে গেলে আর আমরা মরলাম, এমনটা যেন না হয়। কোরাইশ আর গেতফান এই দুটো দল যখন জানতে পারলো যে আসলই তো নুয়াইম বিন মাসউদ যে কথাগুলি বলেছে সেইটাই তো সেম হচ্ছে, ঘটনা ঘটেছে, এ তো আমাদের কাছে কিছু, হ্যাঁ, জিম্মি চাইছে যে ওদেরকে জিম্মি করে রাখবে, আর কোনো কিছু হইলে ওরা মরবে, আমাদের লোক মরবে, তো আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাতে তুলে দিবে। তখন তারা আপোষে বলল, কোরাইশ নেতারা আর গেতফানের নেতারা কাফের বলল, সাদা কাকুম ওয়াল্লাহি নুয়াইম, নুয়াইম যা বলেছে সত্য, কোনো মিথ্যা কথা বলেনি, সব কথা ঠিক আছে। এই কোরাইজা ইহুদিরা গাদ্দার, আসলই গাদ্দার, আমাদের সাথে গাদ্দারি করছে এরা। কোরাইশ তখন ইহুদিদের কাছে পাঠাইলো, গিয়ে তাদেরকে বলল, লা নারহানুকুম আহাদান, একটা লোকে জামানত হিসাবে দেবো না, কোনো জিম্মি তোমাদেরকে দেবো না, লড়াই করতে আমাদের সাথে। জি, ওখরুজুলিল কাতাল, চলো লড়াই করতে চলো আমাদের সাথে। তখন ওইদিকে তো এরকম বলা আছে করে যায় ইহুদিদেরকেও নয়েম বলে রেখেছেন যে তোমাদের কি আছে, কে কাউকে ছেড়ে যাবে না, কিন্তু চাচা যান বাঁচা, ওরা সব পালিয়ে যাবে, তোমাদেরকে অসহায় ছেড়ে দিয়ে চলে যাবে। তখন এই কোরাইজারা বললো, ফাঁকা সাদা কাকুম আল্লাহ নোয়াইম, এই নোয়াইম সত্য বলেছে, নোয়াইম আমাদের হিতাকে সত্য বলেছে, দেখো একটা লোক দিল না। তো এইভাবে কি হলো, এই যে তিনটা দল, মক্কার কাফের কোরাইশরা আর এই যে গেতফান কাফের কোরাইশরা আর ইয়াহুদিরা, এই যে তিনটি শত্রু আপোষে এমনভাবে লড়ে গেল, মানে এটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে স্নায়ু যুদ্ধ, বাংলা বুঝেন, স্নায়ু যুদ্ধ বা শীতল যুদ্ধ, হ্যাঁ, ভিতর ভিতর, হ্যাঁ, হ্যাঁ, নীরব যুদ্ধ। জি, তো নীরব যুদ্ধ, এক সময় সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকা ছিল, তাদের মাঝে এই শীতল যুদ্ধ চলত, যেটাকে আরবিতে বলে আল হারবুল বারেদা, শীতল যুদ্ধ, মানে অস্ত্র ব্যবহার করছে না, আমেরিকা একটা অস্ত্র ব্যবহার করেনি সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে, রাশিয়া ব্যবহার করেনি, হ্যাঁ, কিন্তু আপোষে একটা টেনশন ছিল। হ্যাঁ, আমেরিকা চাইছিল যে রাশিয়া সোভিয়েত ইউনিয়নকে চুরমার করব, আর সোভিয়েত ইউনিয়ন চাইলে যে আমরা হিরো থাকবো আর আমেরিকাকে দুর্বল করব, বা আমেরিকাকে মানে নির্মূল করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লিয়াকযি আল্লাহ আমরান কানা মাফউল, আল্লাহ যেটা করতে চেয়েছিলেন সেটা হয়েছে, সোভিয়েত ইউনিয়ন টুকরো টুকরো হয়েছে, কারণ এরা বড় জালেম, দুই জালেমের মধ্যে সবচেয়ে বড় জালেম সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট নাস্তিকরা ছিল। এরা 1917-তে রক্তাক্ত বিপ্লব, মুসলিমদেরকে খুন করে যে বিপ্লব নিয়ে এসেছিল স্টালিন খবিস, আর তার মাধ্যমে বড় ওই জুলম অত্যাচার, লক্ষ লক্ষ মুসলিমদেরকে হত্যা করেছে এবং তাদের, হ্যাঁ, ধর্মীয় স্বাধীনতা পুরোপুরি কেড়ে নিয়েছে, না কোনো ধর্মের দিনই বিধিবিধান পালন করার তাদের স্বাধীনতা ছিল, না কোরআন শিক্ষার স্বাধীনতা ছিল। জি, লুকিয়ে আন্ডারগ্রাউন্ড লুকিয়ে গোপনে গোপনে তারা কোরআন শিক্ষা দিতে একে অপরকে। মোদী ইউনিভার্সিটিতে আমরা শেষ বছরে বা তার আগের বছর প্রথম সোভিয়েত ইউনিয়ন যে টুকরো টুকরো হওয়ার পরে 90-এর দশকে, তারপরে সেখান থেকে মোদিন ইউনিভার্সিটিতে প্রথম রাশিয়ার ছাত্র আসে, তার আগে রাশিয়ার কোনো ছাত্র আসেনি। তো তাদের কাছে, তারা একটু আরবি বলতে পারতো, দুর্বল হলো, তো তাদের সাথে গল্প করেছে, কারণ জানার কৌতূহল যে কী অবস্থা সেখানে ইসলামের, মুসলিমদের কী অবস্থা, নামে মুসলিম, কারণ ইসলাম টিকে রাখা মুসলিম, ইসলামী শিক্ষা নেই, দিনের কিছুই জানে না, শুধু নামটা শুধু আরবি নাম, ওতে বুঝে যে মুসলিম, ইসলামে কিছু জানার ব্যবস্থা নেই, শিক্ষার ব্যবস্থা নেই, নেই মসজিদ, নেই মাদ্রাসা, নেই ইসলামী শিক্ষার চর্চা, নেই কোনো রকমের দাওয়াত, দাওয়াত নিষিদ্ধ সব। এইরকম জালেম ছিল এই সোভিয়েত ইউনিয়নের এই নাস্তি কমিউনিস্ট লায়নাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল তাদেরকে টুকরো টুকরো করেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি, তো কী বলছিলাম, কথা লম্বা হয়ে যাচ্ছে, যেখানে
পৌঁছেছিলাম সেটা হচ্ছে যে এইভাবে যে তিনটা কাফের শক্তি ছিল, হ্যাঁ কুরাইশ, তারপরে গেতফান বাইরের শক্তি, আর মদিনা যারা গাদ্দারি করে ইহুদিরা তাদের সাথে মিলে ছিল, তিনটি শক্তি আপোষে একে অপর সম্পর্কে কী হয়ে গেল, সন্দিহান হয়ে গেল, আর আপোষে তাদের ফাটল ধরে গেল। মুসলিমরা আল্লাহর কাছে দোয়া করতে আছেন, রাসূলুল্লাহ সাহেব দোয়া করতে আছেন, আল্লাহ মাস্তর আওরাতেনা, আল্লাহ আমাদের মান ইজ্জতকে ঢেকে রাখ, মান ইজ্জত রক্ষা করো, ও আমিন রাও আতেনা, আমাদের ভয়ভীতিকে দূর করো, আমাদেরকে নিরাপদ করো আমাদের ভয়ভীতির ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাম খুব দোয়া করতে থাকলেন এবং তার সাথে বলেন, আল্লাহ মুনজিলাল কিতাব, হে আল্লাহ কিতাব নাজেলকারী, সারি আল হিসাব, তুমি দ্রুত হিসাব গ্রহণকারী, এহজামিল আহজাব, বহুমুখী যে সেনাদল এসেছে এই সেনাদলকে তুমি পরাজিত করো, আল্লাহ মাহজিম হুম বা জলজেল হুম, আল্লাহ তাদেরকে পরাজিত করো, তাদেরকে প্রকম্পিত করো। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সুতরাং প্রচণ্ড ঠান্ডার সময় আর প্রচণ্ড ঘূর্ণিঝড় শুরু হইল, ঘূর্ণিঝড় রাতের অন্ধকার, গভীর অন্ধকারে আর ঘূর্ণিঝড় শুরু হইল। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে ছিন্ন ভিন্ন করে দিলেন। জি, ফেরেশতা নেমে এসেছে মুসলিমদের সাহায্যের জন্য এবং এই ঘূর্ণিঝড়ের সাথে তাদের অন্তরকে প্রকম্পিত করা হয়েছে কাফের শক্তিগুলির এবং তাদেরকে ভীতসন্ত্রস্ত করা হয়েছে। এতে হইল কি, এমন ঝড় হলো, এমন ঝড় যে তাদের যে হাঁড়ি বাসন পাত্র ছিল সব উল্টে পাল্টে বিক্ষিপ্ত হয়ে কোথায় উড়ে চলে গেল, তাদের যে সব খেমাগুলি ছিল তাম্বু লাগিয়েছিল সব উড়ে কোথায় নিশ্চিহ্ন হয়ে চলে গেল, আর এত প্রচণ্ড ঠান্ডা যে আর থাকতেই পারছে না, এক মিনিট বরদাস্ত হচ্ছে না। এমনি মদিনার ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা, শীতকালে যারা মদিনায় থেকেছেন জানেন, আর তারপরে তার সাথে যদি ঘূর্ণি ঝড় আর প্রচণ্ড বেগে বাতাস বয়ে তাহলে কী অবস্থা হইতে পারে, আর থাকতে পারছে না। তখন আর উপায় নেই, পালা থাকা যাবে না, সব পালাতে শুরু করলো, প্রস্তুতি নিল যে পালা, তাড়াতাড়ি পালা, এই রাতেই পালাইতে হবে। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন খন্দক পরীক্ষা যে গর্ত খনন করা আছে, তার ওপাশে ওরা আছে, অন্ধকার কিছু দেখা যাচ্ছে না, রাতের অন্ধকার কী অবস্থায় আছে, কে খবর নিয়ে এসে দেবে। সহিহ মুসলিমে এই হাদিসটি এসেছে, এই সিরাত সম্পর্কে এই হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের মধ্যে কে আছে, জিয়া তিনি বে খাবারিল কৌম, এই কাফের সেনা দলের সংবাদটা আমার কাছে এনে দিতে পারবে। জি, গুপ্তচর হিসাবে যাবে, আর যাওয়ার পরে তাদের অবস্থা দেখবে, তাদের মন মানসিকতা দেখবে, তারা কি করছে, তারা পালাচ্ছে না, এখনও আছে, আর আছে তো তাদের মানে তাদের মনের অবস্থা কীরকম, তারা কি টিকে থাকবে না তাদের অবস্থা মনোবল দুর্বল হয়ে পড়েছে, এই খবরগুলি কে এনে দেবে রাতের অন্ধকারে, কী পরিস্থিতি একটু খবর এনে দিবে। কেউ কথা বলছেন না, কে আছে কেউ বলছেন না, কেউ সাহস করছে, এত প্রচণ্ড ঝড় ঘূর্ণিঝড় তার সাথে প্রচণ্ড ঠান্ডা, কে সাহস করে, সুবহানাল্লাহ, সবাই চুপ আছেন যে আর কাউরি দ্বারা এটা হয়ে যায়, কারণ নবী সাল্লাম তো নাম ধরে বলেননি, কেউ একজন গেলি হয়, কেউ একজন গেলি হয়, কেউ যেতে চাইছে না, চুপচাপ আছে সবাই, তিনবার বলেছেন তারপরে কেউ বলছে না। তখন রাসূলুল্লাহ বলছেন যে হুজাইফা, বলছে হে আর রাসূলুল্লাহ আমি আছি, হুজাইফা তুমি যাও, ইজহাব, হ্যাঁ, আর তারপরে ওয়াতি বে খাবারিল কওম, যাও এই কাফেরদের কি খবর খবরটা নিয়ে আসো এখন গিয়ে। হুজাইফা বলছেন যে আর তো কোনো উপায় নেই, কারণ আমার নাম ধরিয়ে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন রেডি হইলাম, বলছেন যখন বের হইলাম এই এলাকাতে কোনো ঝড় নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন খেমাতে, কোনো কিছু নেই, কিন্তু জি বের হইলাম, প্রচণ্ড ঠান্ডা অনুভব করছিলাম, খিমাতে ছিলাম, তখন বাইরে যখন বের হইলাম আর ওইদিকে গেলাম, তো বলছে যে যেন আমি গরম পানির গোসলখানায়, হাম্মামকে হাম্মাম কেন বলা, গোসলখানাকে হাম্মাম বলা হয় জানেন কি, আজকাল বাথরুম কি মানে যেখানে পেশাব পায়খানা করছে সেটাকে হাম্মাম বলছেন, কিন্তু আসলে হাম্মাম হচ্ছে গোসলখানা, হাম্মাম হচ্ছে গোসলখানা, তো গোসলখানাকে হাম্মাম কেন বলা হয় জানেন, হা মিম মিম মানে হচ্ছে এই অসুকু মা আন হামিমা, উত্তপ্ত পানি গরম পানিকে হামিম বলা হয়েছে, জাহান্নামীদের পানি হবে মা আন হামিম, গরম পানি, তো হাম্মামকে হাম্মাম গোসলখানাকে হাম্মাম এই জন্য বলা হয় যে প্রাচীন যুগে রাস্তার পাশে পাশে বিভিন্ন জায়গায় মুসাফিরদের জন্য কী করা থাকতো,
গোসলখানা তৈরি করা থাকতো আর সেখানে গরম পানির ব্যবস্থা থাকতো কোথাও ফ্রি মুসাফিরদের জন্য যেমন অনেক যে মুসাফিরখানা ফ্রি থাকে অথবা অল্প খরচে আর কোথাও একটু পয়সা দিয়ে গরম পানিতে গোসল করতে পাবে মাসকে মাস সফর করেছে রাস্তায় কোথাও থামলো আর সেখানে গরম পানিতে গোসল করলো একটু ফ্রেশ হয়ে গেল আবার চললো এই জন্য এই গোসলখানার নাম কি পড়েছে হাম্মাম বলছেন রিওয়ায়াতে রয়েছে বর্ণনায় যে যখন বের হইলেন আর তারপরে খোঁজ খবর নিয়ে ফিরলেন ফিরে আসছেন বুঝি একটু ঠান্ডা লাগেনি মনে হচ্ছে যে গরম পানিতে গোসল করে ফিরে এসেছে গরম পানিতে গোসল করে ফিরে এসেছেন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হুযাইফা অন্য এখানে সংক্ষেপ করে দিয়েছে অন্য রিওয়ায়াতে রয়েছে উনি প্রথম গেলেন রাতের অন্ধকারে কেউ তো কাউকে দেখতে পায়নি যে কি আছে না আছে দেখলে তো চিনে নেবে যে এটা হুযাইফা অনেকে চিনে নেবে হয়তো রাতের অন্ধকারে চুপচাপ গিয়েছে যাওয়ার পরে সেখানে গিয়ে চুপচাপ বসে আছে এদিক সেদিক ঘুরছে খোঁজ খবর নিয়েছে একটা লোকের পাশে গিয়ে বসেছে ওই সময় আবু সুফিয়ান বড়ই চালাক চতুর লোক ছিল নেতা এমনিতে নেতা হয় না আর কি কাফেরদের নেতা হোক আর মুসলিমদের নেতা হোক নেতারা এমনি চালাক হয় যে না হলে বড় নেতা হইতে পারে না তো আবু সুফিয়ান বলছে যে দেখো তোমরা প্রত্যেকে পাশের লোকের খোঁজ নাও প্রত্যেকে পাশের লোকের খোঁজ নাও কে তোমাদের পাশে আছে হুযাইফা বলছেন যে এখন যদি আমাকে জিজ্ঞেস করে তো আমি তোর নাম জানি না তো পাশে যে লোকটা ছিল আমি আগে জিজ্ঞেস করে ফেলেছি আপনার নামটা কি কারণ কেউ কাউকে তো চেনে না গেতফানের এত লোক সেনাবাহিনীকে একে অপরকে চিনবে মক্কার লোককে চিনবে তাও তো হয়তো চিনতে পারবে না একে অপরকে আর সংখ্যা তো বেশি তো এত 10,000-12,000 যে সেনাবাহিনী তাদের একে অপরকে সবাইকে তো চেনে না তোমার নামটা কি আমার আমার নাম নামটা মুখস্থ করে নিয়েছি যদি নাম বাই চান জিজ্ঞেস করে পাশের লোকটার নাম বলতে পারবো তাহলে বলে যে আমাদেরই লোক হয়তো এটা যাদের ধরা না খায় সব খবর টবর নিয়ে চলে এসে যে অবস্থা এদের খারাপ এরা পালাবার প্রস্তুতি নিচ্ছে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন ইয়া রাসূলুল্লাহ আর ওরা টিকতে পারবে না এখন প্রস্তুতি নিচ্ছে পালাবার জন্য আর তারপরে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ বলে যে তুমি ঘুমিয়ে যাও এখন সারা রাত তুমি ডিউটি করে এসছো আর পাহারা দিয়ে এসছো যাও খোঁজ খবর নিয়ে এসো তুমি ঘুমিয়ে যাও সকাল হলো এসে দেখছেন যে কাফেরদের দিয়ে যে লড়াইয়ের ময়দান রয়েছে রণক্ষেত্র রয়েছে একেবারে ফাঁকা পড়ে আছে কিছুই নেই ফাঁকা একটা কোনো লোক নেই ওই ফজর হইতে হইতে সব পালিয়ে গেছে ঠান্ডা তার কেউ টিকতে পারেনি আল্লাহ রাব্বুল আলামিন এই চিত্রটিকে সূরা আহজাবের 25 তুলে ধরেছেন ওয়ারাদাল্লাহু আল্লাযিনা কাফারু বিগাইযিহিম আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে তাদের রাগ আক্রোশ সহ আক্রোশ তাদের ঠান্ডা হয়নি আক্রোশ মানুষের কখন ঠান্ডা হয় যখন প্রতিশোধ নিতে পারে বা বিজয় লাভ করতে পারে বিজয় লাভ করতে পারলো না এক মাস ধরে অবরোধ করে থাকলো এক মাস ধরে ঘেরাও করে থাকলো এত চেষ্টা করলো কিছুই করতে পারলো না আর এত চেষ্টা করে কাফেরদের এত বড় বিশাল সেনাবাহিনী নিয়ে এসেছিল তাদের কল্পনার বাইরে যে এরকম ব্যর্থ হয়ে ফিরে যেতে হবে তো আল্লাহ বলছেন যে কাফেরদেরকে আল্লাহ ফিরিয়ে দিলেন বেগাইযিহিম তাদের আক্রোশ তাদের ক্রোধের সাথেই ওই আক্রোশ নিয়েই ফিরে যেত আক্রোশ নিয়ে এসেছিল আক্রোশ নিয়ে ফিরে যেতে হইল লাম ইয়ানালু খায়রান কোনো কল্যাণ হাসিল করতে তারা পারেনি ও কাফাল্লাহুল মুমিনাল কিতাল আর আল্লাহ রাব্বুল মুমিনদের জন্য মুসলিমদের জন্য লড়াইয়ের ক্ষেত্রে যথেষ্ট হয়ে গেলেন আল্লাহই তাদের কে তাড়িয়ে দিলেন এই প্রচণ্ড বেগে যে ঝড়ো হাওয়া তার মাধ্যমে আর প্রচণ্ড ওই ঠান্ডা শীতের মাধ্যমে ও কান আল্লাহ কাউইয়ান আজিজা আল্লাহ রাব্বুল আর মহাশক্তিধর এবং তিনি হচ্ছেন সর্বজয়ী জি বা মহাপরাক্রান্ত এই যুদ্ধ কখন হয়েছিল গত সপ্তাহে বলেছিলাম সংক্ষেপে এই যুদ্ধ হয়েছিল পঞ্চম হিজরির শাওয়াল মাসে শুরু হয় শাওয়াল মাসের শেষ দিকে আর শেষ হয় দীর্ঘ এক মাস পরে জিলকাদ মাসের শেষ দিকে এটি ছিল সবচেয়ে বড় হ্যাঁ প্রয়াস চেষ্টা ইসলামের শত্রুদের মদিনাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বা মদিনার মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যাতে করে ইসলাম মুসলিম বলে কোনো কিছু না থাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ব্যর্থ করেছেন এবং তাদের ষড়যন্ত্র দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছেন এবং এত বড় একটা শক্তি নিয়ে আসার পরেও যা তারা ব্যর্থতার শিকার হইল এর মানে স্পষ্ট যে এরপরে আর এই রকমের কোনো শক্তি তারা সঞ্চয় করতেও পারবে না আর এই রকমের কোনো রকমের আক্রমণের সম্ভাবনা আর নেই আর ছোটোখাটো সেনা দল যদি আসে মদিনার বিরুদ্ধে লড়াই করার জন্য তো কখনো
তাদের বিজয়ের সম্ভাবনা নেই, জেতার সম্ভাবনা নেই, আর এই সাহসও করবে না যে মদিনায় আর কখন আক্রমণ করবে। এবার পারলাম না তো আর এত বড় চেষ্টা করেও পারলাম না, তাহলে আর কখন পারবো। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের সমাপ্তির সময় বলেছিলেন, আল আনা নাগজুহুম ওয়ালা ইয়াগজুনা নাহনু নাসিরু ইলাইহিম, এখন থেকে আগামী দিনগুলিতে আমরাই যুদ্ধ শুরু করব, তাদের ক্ষমতা হবে না যে তারা যুদ্ধ শুরু করে, এখন আমরাই হামলা করব, তারা মদিনার উপর হামলা করতে কোনোদিন আসতে সক্ষম হবে না, নাহনু নাসিরু ইলাইহিম, আমরাই তাদের এলাকা হানা দিয়ে যাব, তারা আর হানা দিতে পারবে না। এজন্য এটা একটা যেন এই এই যে আপনার পঞ্চম হিজরি যেটা খন্দকের যুদ্ধ, এটা একটা ধরেন ইনকিলাব, যেটা বিপ্লব বলা হয়, এটা একটা বিপ্লব ইসলামের ইতিহাসে। যে এতদিন পর্যন্ত যে যুদ্ধগুলি ছিল নবী সাল্লাল্লাহু পক্ষ থেকে সেগুলো ছিল দেফাই, মানে প্রতিরক্ষামূলক, ডিফেন্স, হামলা করে আসছে, থামো থামো, প্রতিরক্ষামূলক। আর তারপরে যে যুদ্ধগুলি সেগুলি সব বলেছে হজুমি, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আক্রমণ করেছেন, তা না আক্রমণ করে আসার ক্ষমতা দেখাতে পারেনি। তো পঞ্চম হিজরি গেল, ষষ্ঠ হিজরিতে হইল হুদাইবিয়ার সন্ধি, ছোটোখাটো দিয়ে একটা যুদ্ধ হয়েছে, যেগুলো আসছে মোরাইসির যুদ্ধ বা বানুল মুস্তালিকের যুদ্ধ, আর তারপরে খাইবারের যুদ্ধ সপ্তম হিজরিতে, অষ্টম হিজরিতে মক্কা বিজয়। এই যে অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়েই গেল, আর মক্কা বিজয়ী করতে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আর আসার সাহস করেনি মদিনায় আক্রমণের জন্য। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক দিক জানার এবং সেই অনুযায়ী চলার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, জীবনী থেকে আমাদেরকে সঠিক শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার হেফাজত করেন, মুসলিম উম্মাকে শক্তিশালী করেন, মুসলিম উম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী করেন। ওয়া সাল্লাল্লাহু আলা সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।